নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন সম্ভব এই নিয়ে এবার কংগ্রেসকে তুলোধনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রদেশ কংগ্রেস নেতাদের পরামর্শ দিয়েছেন, এমন প্রতিশ্রুতি দিতে হবে যেগুলো আর্থিকভাবে সম্ভব। তারপরই শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, কংগ্রেস বুঝতে পেরেছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন কিংবা অসম্ভব। একের পর এক প্রচারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, যদিও তারা জানে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এখন কংগ্রেস মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে বলে আক্রমণ করেন মোদি। প্রধানমন্ত্রী আরও লেখেন, যেসব রাজ্যে এখন কংগ্রেস রয়েছে সেগুলো দেখুন, হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা। সেখানকার উন্নয়ন ও আর্থিক স্বাস্থ্য ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, মিথ্যা প্রতিশ্রুতির ফল ভোগ করছে রাজ্যের সাধারণ মানুষ, তাদের এই রাজনীতির শিকার হচ্ছেন গরিব মানুষ, যুব সমাজ, কৃষক ও মহিলারা। এই প্রতিশ্রুতির সুবিধা তারা পাচ্ছেন না যেমন, তেমনি সেসব প্রকল্পগুলি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সদ্য সমাপ্ত হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ টেনে মোদি লেখেন, কংগ্রেসের এই ভুয়ো প্রতিশ্রুতি নিয়ে দেশের মানুষকে সরব হতে হবে। আমরা দেখেছি হরিয়ানার মানুষ কিভাবে কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং একটা স্থায়ী সরকারকে বেছে নিয়েছেন। রিপোর্ট আর ইনিউজ।